প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপু আপনার নাম কি? আমার নাম সুরমা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, কাটিগুণিক তো ভালোই। সুরমাপুর বিয়ে হয়েছে? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। ও, খুবই কষ্টের কথা। তো সুরমা বা বিয়েটা করছেন, কতদিন সংসার করছিলেন? ভাই সংসার এক দেড় বছর মতন ছিল, তারপরে স্বামীটা মারা গেছে। কিভাবে মারা গেল? স্টপ করে মারা গেছে। খুবই খারাপ কথা। স্বামী কি কাজ করতো? স্বামী দোকান করতো। আচ্ছা, তো স্বামী থাকে তো মনে দিনকাল ভালো যেত নাকি? হ্যাঁ ভাই, এখন দিনকাল ভালোই যাইতো। তো এখন কিভাবে কাটতেছে? এখন খুব কষ্টের মাধ্যমে দিনকাল কাটতেছে। আচ্ছা, খুব কষ্টে দিন কাটতেছে, খায় না খায়ে খুব বল কাটতেছে। একটা ছোট বাচ্চা আছে, বাচ্চার যে দুধ কিনা খাওয়া মো, সেরকম টাকা পয়সা নাই। মানুষের পুরান জামা কাপড় দেয়, সেই পুরান জামা কাপড়ই পরে থাকি। আচ্ছা, তো থাকেন কার কাছে এখন? থাকে আমার আম্মু আছে। আম্মুর কাছে থাকেন? বাবা নাই? না, বাবা বিয়ে করে চলে গেছে। বড় ভাই নাই? না, বড় ভাই নেই, ছোট একটা ভাই আছে 10 বছরের। তো আপনি এখন কিছু করেন? হ্যাঁ, আমি সেলাই মেশিনে কাজ করি। সেলাই মেশিনে কাজ করেন, টাকা টুকা পান? পাই ভাই, 5-6 হাজার টাকা। তো সারা মাস সংসার চলেন, একটা বাচ্চা আছে, ছোট একটা ভাই আছে, তারও তো খরচপাতি আছে, মা অসুস্থ মানুষ, কাজকর্ম করতে পারে না। আচ্ছা, তো এখন ইউটিউবে কী জন্য আসলেন? ইউটিউবে আসি যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমার দায়িত্ব নেবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, সারা জীবন আমার পাশে থাকবে, বিশেষ করে মানুষের জন্য প্রতিবেদন আসে, যদি সে আমার দায়িত্ব নেয় আমি তারে বিশেষ করব। আচ্ছা, সে যদি বিবাহিত হয়? বিবাহিত হোক, আমার কোনো সমস্যা নেই, বয়স বেশি হোক তাও সমস্যা নেই, আমার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব লয়, তাহলেই চলবে। আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনে আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারেন? না ভাই, নাম্বার বলতে পারি না। তো দর্শক, আপনারা সুরমা আবার কষ্টের কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01894245910। আমি নাম্বারটা আবারও বলছি, 01894245910। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।